সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য গতকাল সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। এই ডিজিটাল উদ্ভাবন মেলা উপলক্ষে দাউদকান্দি উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুল হাসান। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকেলে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা 2022-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক গ্রুপে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। খ গ্রুপে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল চ্যাম্পিয়ন এবং জুরানপুর মদিনাতুল উলুম আলিয়া মাদ্রাসা রানার আপ হয়। গ গ্রুপে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন এবং ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজ রানার আপ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। সেটা বলেছে যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে দাউদকান্দি মডেল অনুসরণ করা যেতে পারে। সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার দাউদকান্দির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।